बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आसलामु आलाइकुम रहमतुल्लाह। प्रिय शिक्षार्थीरा सबाई केमन आछो? आमी आलহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আয়েশা ইরিন ম্যাম বলছি, লেকচারার ইন ইংলিশ, ফেনী ন্যাশনাল কলেজ। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব, কারণ আমরা গ্রামারের বেসিক যে পার্টগুলি মানে বেসিক যে রুলসগুলি সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেন্টেন্স নিয়ে আলোচনা আমরা শেষ করেছি। আজ আমরা টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, এবং যেহেতু এই টেন্সের পুরো চ্যাপ্টারটা একটি ক্লাসে করা সম্ভব নয়, আমি তিনটা ভাগে ভাগ করেছি। আজ আমি পার্ট 1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং বাকি ক্লাসগুলিতে আমি বাকি পার্টগুলি নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। প্লে হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, কারণ একটি ভার্বে তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্লে আছে, তাহলে আমি বুঝে নিলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কথা বলা হচ্ছে, বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। আর দ্বিতীয়টা আছে হচ্ছে প্লেড, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে এটা অতীতকালের কথা, যেমন আমরা গতকাল ফুটবল খেলেছিলাম, এটা হচ্ছে অতীতকালের বর্ণনা। and we shall play football tomorrow। shall হচ্ছে future indefinite tense এর auxiliary verb, এবং বলা হচ্ছে আমরা আগামীকাল খেলবো। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। তার মানে একটি সেন্টেন্সের verb দেখে তুমি বুঝতে পারছো যে এই কাজটা কখন সংঘটিত হবে বা হচ্ছে। there are three types of tenses, মানে আমাদের টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবং এই প্রত্যেকটা প্রকারেরই চারটা পার্ট রয়েছে, মানে প্রেজেন্ট টেন্সে চারটা পার্ট রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, এবং ফিউচার টেন্সে তিনটারই চারটা করে আলাদা আলাদা পার্ট রয়েছে। নাম্বার 1 ইনডিফিনিট ও সিম্পল, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমেই আসো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি, এবং পাস্ট টেন্স নিয়ে, ফিউচার টেন্স নিয়ে। মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ডেফিনিশনগুলো আমরা জানি। প্রেজেন্ট টেন্স যে ভার্বের কাজ বর্তমানে সম্পন্ন হয় বোঝায়, মানে যে ভার্বটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা বর্তমান সময়ের কাজ, তার কালকে প্রেজেন্ট টেন্স বলা হয়। মানে দেখো উদাহরণটা: আই ওয়ান্ট টু কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আই ওয়ান্ট টু কাট, আমি কি করতে চাই? ভালো ফলাফল করতে চাই। কাট এ গুড ফিগার, ভালো ফলাফল করতে চাই ইন দ্য এক্সামিনেশন, কোথায়? পরীক্ষায়। এটা আই ওয়ান্ট টু, এখানে একটা চাওয়ার কথা বলা হচ্ছে, একটা বিষয়কে বর্ণনা করা হচ্ছে, এবং এটা হচ্ছে বর্তমানকালের, মানে একজন চাচ্ছে যে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে। এখন এখানে যে ওয়ান্ট ওয়ার্ডটা আছে, ভার্বটা আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্ব হচ্ছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, তাই না? ওয়ান্টেড যদি থাকতো তখন আমরা বুঝতে পারতাম এটা পাস্ট টেন্স, তাই না? তাহলে আমরা জানতে পারলাম যে যে ভার্ব দ্বারা আমরা বুঝতে পারবো এটা বর্তমান সময়ের কাজ, তাহলে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। পাস্ট টেন্স হচ্ছে যে ভার্বের কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বুঝায়, তার কালকে পাস্ট টেন্স বলে। অতীত সময়ে হয়েছিল, তার মানে অতীত সময়ে একটা কাজ হয়ে গিয়েছে, তখন এটার আর কোনো ফলাফল বিদ্যমান নেই, তাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স। এক্সাম্পলটা খেয়াল করো: আই ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে। আমি গতকাল টেলিভিশন দেখেছিলাম, তাই না? এটা হচ্ছে অতীতকালের একটা ঘটনা, একটা কাজ, কিন্তু খেয়াল করো এই কাজের কোনো ফলাফল কিন্তু আর বিদ্যমান নেই। মানে এখন একজন যদি তুমি বর্ণনা করো যে আমি, বা বলো যে আমি গতকাল টেলিভিশন দেখেছিলাম, সেটা তুমি মুখে বলছো, কিন্তু সে দেখেনি, মানে এই যে টেলিভিশন দেখেছো এই কাজটার কোনো ফলাফল আর এখনো বিদ্যমান নেই। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যে ভার্বের কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বোঝায়, মানে এখনো হয়নি কিন্তু হবে, তার কালকে আমরা কোন টেন্স বলবো? ফিউচার টেন্স বলবো। যেমন আই উইল ভিজিট লন্ডন, আমি লন্ডন পরিদর্শন করব আফটার মাই এক্সামিনেশন, কখন? আমার পরীক্ষার পরে, তার মানে এটা ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। প্রথমেই আসো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। বর্তমানকালে কোনো কাজ অভ্যাসগতভাবে অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আসো আমরা ইংলিশ ডেফিনিশন দিকে তাকাই: ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন that is true, regular and normal মানে it describes যেটা বর্ণনা করে an action এমন কোনো কাজ that is true যেটা হচ্ছে সত্যি, regular নিয়মিত and normal স্বাভাবিক। It uses base form of the verb or the root verb এই present indefinite tense টা কি ব্যবহার করে ভার্বের মূল যে ফর্ম মূল যে গঠনটা মানে present present form টা সব সময় use করে। For example he goes to school সে স্কুলে যায় এটা হচ্ছে বর্তমান কালের কথা সে স্কুলে যায় মানে কি সে সব সময় স্কুলে যায় প্রত্যেকদিন যায়। দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে মানে তার সে যে স্কুলে যায় সেটা শেষ হয়ে যায়নি তারা ক্রিকেট খেলে তার নিয়মিত ক্রিকেটই খেলে সেটা শেষ হয়ে যায়নি তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে এটা সব সময় একটা রেগুলার একটা কাজ এবং নরমাল স্বাভাবিক একটা কাজ। আর ট্রু অবশ্যই সত্যি সে স্কুলে যায় সত্যি যেমন সূর্য সব সময় কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে এটা আমরা সবাই জানি তাই না তাহলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই না। আর আমরা এই ধরনের যে ট্রু সত্যি বিষয়গুলো জানবো সেটা সেন্টেন্সে যেখানেই লিখো না কেন সেটা অবশ্যই অবশ্যই কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন খেয়াল করো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দুই ধরনের হতে পারে পজিটিভ সেন্টেন্স হতে পারে নেগেটিভ সেন্টেন্স হতে পারে। এখন পজিটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট মেইন ভার্বটা অবশ্যই হচ্ছে রুট ভার্ব মানে হচ্ছে ভার্বের মূল যে গঠন তাই না। ইন আ সেন্টেন্স খেয়াল করো কখন তুমি ভার্বের সাথে অ্যাজ বাই ইজ যুক্ত করবে। ইন আ সেন্টেন্স একটি বাক্যে ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সিঙ্গুলার নাম্বার হচ্ছে একবচন মানে হি শি ইট অর সিঙ্গুলার নাউন দেন এস ইএস অর আইইএস ইজ অ্যাডেড উইথ দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স। এক্সাম্পল খেয়াল করো হাসিনা ওয়ান্টস আ কাপ অফ টি হিয়ার হাসিনা ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হাসিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হাসিনা একজন মানুষ সেজন্য আমরা ভার্ব ওয়ান্টের সাথে কি যোগ করেছি এস। পরের উদাহরণটা খেয়াল করো দ্য বয়েজ প্লে ক্রিকেট এখানে দ্য বয়েজ এখানে থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না এটা প্লুরাল তাই না তাহলে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার যেহেতু এখানে একটা বালকের কথা বলা হয়নি অনেকগুলো বালকের কথা বলেছে সেই জন্য আমরা কি যুক্ত করেছি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করিনি যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা এস বাই এস যুক্ত করতাম। আচ্ছা নেগেটিভ সেন্টেন্স দেখো নেগেটিভ সেন্টেন্সের কাজ কি নেগেটিভ সেন্টেন্সের একটাই কাজ সবকিছু সেম থাকবে শুধুমাত্র ডু নট বা ডাজ নট যোগ করতে হবে। এখন আমরা ডু কখন ইউজ করব ডাজ কখন ইউজ করব ডু ডাজটা আমরা মেইন ভার্বের আগে লিখবো তাই না নট যুক্ত করবো নেগেটিভ করার জন্য। এখন ডু কখন লিখবো ডাজ কখন লিখবো ইফ দ্য সাবজেক্ট ইজ হি শি ইট অর এ সিঙ্গুলার নাউন দ্যাট ডাজ নট উইল বি ইউজ টু মেক ইট নেগেটিভ মানে যখন আমরা দেখবো যে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন তখন আমরা ডাজ নট ইউজ করবো ফর আদার্স আর বাকি সব কিছুর জন্য ডু নট উইল বি ইউজ টু মেক ইট নেগেটিভ তখন আমরা কি ইউজ করব ডু নট ইউজ করবো। ফর এক্সাম্পল হি ওয়াকস ইন দ্য ইভিনিং সে কি করে সন্ধ্যায় হাঁটাহাঁটি করে। আর যদি নেগেটিভ করি তখন কি করব বলেছিলাম সব কিছু ঠিক থাকবে শুধু মেইন ভার্ব বা সাবজেক্টের পর আমরা ডু নট বা ডাজ নট ইউজ করবো হি ডাজ নট ওয়াক ইন দ্য ইভিনিং সে কি করে না সন্ধ্যায় হাঁটে না হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা এখানে ডাজ ইউজ করেছি। দে লাইক টু ডান্স এখানে দেটা হচ্ছে প্লুরাল সেই জন্য এখানে কি হয়েছে আমি ডু নট ইউজ করেছি ডাজ নট ইউজ করিনি নেগেটিভ কি হবে দে ডু নট লাইক টু। এখন আসো পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের পরে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে তুমি কোশ্চেন সেন্টেন্স বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও পরিণত করতে পারো সেক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে খুব সোজা ডু বা ডাজ আমরা ইউজ করব সেটা কখন ইউজ করব সাবজেক্টের আগে মানে সেন্টেন্সের প্রথমেই আমরা ডু বা ডাজ দিয়ে শুরু করব আর বাকি সব স্ট্রাকচার ঠিক থাকবে সাবজেক্ট ঠিক থাকবে মেইন ভার্ব ঠিক থাকবে অবজেক্ট ঠিক থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট একটা বিষয় যে এখানে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। and if the sentence starts with the subject he, she, it or a singular noun, the does is used to make it interrogative, and for others do you do is used to make it interrogative. ख्याल करो माने तुम जब प्रश्न करते जाबे do बा does दिए करबे माने आगे मतो do कखन यूज करबे does कखन यूज करबे does यूज करबे जखन थर्ड पर्सन सिंगुलर नंबर हबे और बाकी सब क्षेत्र do. फॉर एग्जांपल he she likes to talk to you, she তোমার সাথে কথা বলতে পছন্দ করে। এখন তুমি প্রশ্ন করবে কিভাবে does she like to talk to you, সবকিছু ঠিক ছিল। সেটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য আমি ডাজ দ্বারা শুরু করেছি। সাবজেক্ট অক্সিলিয়ারি বা সাবজেক্ট অবজেক্ট ভার্ব সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র আমি ডাজটাকে সামনে নিয়ে এসেছি। ওকে, বাকি एग्जांपलগুলো তোমরা एग्जांपलগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন আসো using be verb, মানে হচ্ছে auxiliary verb am is are। আমরা যেহেতু সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে am is are, এবং এই am is are টা তোমরা আলাদা আলাদা করে কিভাবে ঠিক কখন কার সাথে ইউজ করবে সেটা জানো। am is used with the subject I, মানে সাবজেক্ট যখন I থাকবে তখন তুমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি ইউজ করবে am, and is used with the subject he, she, it or the singular form of noun, মানে যখন হি অথবা she থাকবে অথবা it থাকবে এবং নাউনটা যদি সিঙ্গুলার হয় প্লুরাল না হয় তখন তুমি is ইউজ করবে। and are is used with the we, you, they, যখন সাবজেক্ট we, you, they থাকবে or the plural form of noun থাকবে, মানে নাউনটা যদি তুমি দেখো যে এটা প্লুরাল বহুবচন তখন তুমি কি ইউজ করবে আর ইউজ করবে। ফর এক্সাম্পল I am a musician, I এর সাথে কি যুক্ত হয়েছে এখানে am। you are a fraud, তুমি একজন ভণ্ড, এবং ইউ যে সাবজেক্ট সেটার সাথে আমি কি যুক্ত করছি আর। এখন খেয়াল করো এই বি ভার্বগুলির মাধ্যমেও কিন্তু তুমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারো। সেক্ষেত্রে খুবই সোজা। নেগেটিভ সেন্টেন্সের কাজ কি? নেগেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্বগুলির সাথে শুধুমাত্র নট যুক্ত করে নেবে। মানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট প্লাস অবজেক্ট, মানে বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বগুলির সাথে নট যুক্ত হবে। ফর এক্সাম্পল ইট ইজ হার বুক, এটি তার বই। ইট ইজ নট হার বুক, এটা তার বই না। আমি কি করেছি? আমি অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করেছি। বাকি এক্সাম্পলগুলি তোমরা দেখে নেবে ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন যদি আমি করি am is are দিয়ে, এই অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে বা বি ভার্বগুলি দিয়ে, তখন কি হবে? তখন খুবই সোজা, সবকিছু ঠিক থাকবে। অক্সিলিয়ারি ভার্বটা কি তুমি শুধুমাত্র সামনে নিয়ে আসবে এবং নোট অফ ইন্টারোগেশন, এবং সর্বশেষ তুমি কি কি অ্যাড করবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল আই এম অ্যান ইন্টেলিজেন্ট বয়, আমি একজন কি চালাক বালক। যদি তুমি প্রশ্ন করো সেক্ষেত্রে হবে এম আই অ্যান ইন্টেলিজেন্ট বয়, আমি কি একজন চালাক বালক? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? এম যে অক্সিলিয়ারি ভার্ব ছিল সেটাকে তুমি সামনে নিয়ে আসছো। এখন আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। বর্তমানকালে বা অদূর নিকটে ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলবে বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডেজিগনেটস অ্যান অ্যাকশন দ্যাট ইজ বিং কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন দ্য নিয়ার ফিউচার। মানে খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান একটা কাজ। হ্যাঁ, এই যে বর্তমানকালে চলমান একটা কাজ, মানে কাজটা চলছে বা খুব কাছাকাছি সময়ে সেটা চলবে। ফর এক্সাম্পল দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, মানে ফুটবল খেলাটা এখনো শেষ হয়ে যায়নি, সেটা চলমান অবস্থায় আছে। দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 PM, বাসটি 4টায় ছাড়বে, মানে নিকট ভবিষ্যতে। মানে তুমি স্টেশনে ওয়েট করছো এবং সে ধরো বাসটা 4টায় রওনা দিবে, স্টেশন ছেড়ে যাবে, সেটা খুব কাছাকাছি সময়ের কথা। এবং স্ট্রাকচারটা খেয়াল করো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে মূল কথা হচ্ছে মেইন ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করবে। এন্ড সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব হচ্ছে am is are, নাম্বার অফ পার্সন অনুযায়ী বসবে, যেটা আমরা এর আগের স্লাইডে আলোচনা করেছি যে am is এবং are ঠিক কোথায় কোথায় বসবে। প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এই ডেফিনিশনটা। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফলাফল এখনো বিদ্যমান আছে। এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। মানে কি, কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। খেয়াল করো, ধরো তুমি একটা রুমে আছো, এখন তুমি পানি খেতে গিয়ে তোমার হাত থেকে পরে একটা গ্লাস ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার ঠিক পরপরই তোমার মা দৌড়ে আসলো, এসে দেখলো এবং তোমাকে জিজ্ঞেস করলো এখানে একটি গ্লাস ভেঙেছে কিনা বা একটা কাঁচা জিনিস ভেঙেছে কিনা। তিনি কিভাবে বুঝতে পারলেন? গ্লাসটা তো তার সামনে ভাঙেনি। তিনি এই গ্লাসে যে কাঁচের টুকরোগুলো ছিল ওই কাঁচের টুকরোগুলো দেখে উনি বুঝতে পেরেছেন যে এখানে একটি কাঁচের জিনিস বা গ্লাস ভাঙা গিয়েছে। মানে যে একটি গ্লাস ভেঙে গিয়েছিল সেই কাজটা শেষ কিন্তু তার ফলাফল বিদ্যমান আছে। ফলাফল মানে কাঁচা টুকরো, কাঁচের যে টুকরো সেগুলি আছে সেগুলি দেখে বুঝতে পারলো যে এখানে একটি গ্লাস ভাঙা গিয়েছে। বুঝতে পেরেছো যে কাজটা শেষ, গ্লাস ভাঙাটা শেষ কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। সেটা কি মানে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট ডেসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান। এটা এমন একটা কাজকে বর্ণনা করে যে কাজটি শেষ। বাট দ্য ইফেক্ট, কিন্তু প্রভাব, এক্সিস্ট স্টিল না, যা প্রভাব এখনো বিদ্যমান আছে। এবং বাংলায় চেনার কিছু উপায় আছে, সেই ওয়ার্ডগুলি তোমরা দেখে নিবে। বাংলা ওয়ার্ডগুলি এটা সাধারণ একটা ক্লু, তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ। এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। দে হ্যাভ বিন ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। এই যে তারা আমগুলো খেয়েছে, ধরো কেউ আম খেয়ে কিছুক্ষণ আগে আম খেয়েছে, এখন আমের যে ধরো চামড়াগুলি সেই চামড়াগুলি পড়ে আছে, এগুলো দেখে কেউ বুঝতে পারলো যে এখানে আম খাওয়া হয়েছে। স্ট্রাকচার খেয়াল করো, দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড আফটার হ্যাভ হ্যাজ। মানে হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই অবশ্যই ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। বলেছিলাম যে ভার্বে তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল। এখন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট টেন্সে যেমন দেখেছিলাম যে সেটা পজিটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেম স্ট্রাকচার থাকবে প্রেজেন্ট পারফেক্টের। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। খেয়াল করো পজিটিভ সেন্টেন্সটা ঠিক সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজ এর সাথে নট যুক্ত করতে হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব। এখন খেয়াল করো কখন তুমি হ্যাভ ইউজ করবে আর কখন তুমি হ্যাজ ইউজ করবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তুমি হ্যাজ ইউজ করবে, আর সাবজেক্ট যদি আই, উই, দে, ইউ এবং প্লুরাল সাবজেক্ট হয় তখন তার সাথে তুমি হ্যাভ ইউজ করবে। এখন দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সাম্পল, হি হ্যাজ নট ইটেন রাইস। এখানে আমরা কি করেছি? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ এর সাথে নট যুক্ত করেছি। যেহেতু হি টা থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য আমরা হ্যাজ ইউজ করেছি। অ্যান্ড দে হ্যাভ নট কাম টু আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে আসেনি। এখানে দে হচ্ছে প্লুরাল ফর্ম, সেজন্য আমি কি যুক্ত করেছি? হ্যাভ যুক্ত করেছে এবং এর সাথে নেগেটিভ করার জন্য নট যুক্ত করেছে। আর ইন্টারগেটিভের ক্ষেত্রে সবকিছু সেম থাকবে, একটি কাজ, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে এবং সর্বশেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। যদি আমি বলি যে সে তার কাজটি সম্পন্ন করেছে এবং এটাকে যদি আমি প্রশ্ন করি, হ্যাজ হি ডান দ্য হোমওয়ার্ক, তার মানে কি করেছি? অক্সিলিয়ারি ভার্বটাকে শুধুমাত্র সামনে নিয়ে এসেছি এবং প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করেছি। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। মানে দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট, একটি কাজ পূর্বে শুরু হয়েছিল, অ্যান্ড ইট ইজ স্টিল রানিং, এবং এটি এখনো চলমান আছে, ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। খেয়াল করো এর মানে কি, ধরো আজকে সকালবেলায় বৃষ্টি শুরু হলো সকাল 8টায় শুরু হয়ে এখনো চলছে। ধরো সকাল 10টা বেজে গেছে এখনো চলছে, মানে পূর্বে একটা কাজ শুরু হয়েছে, পূর্বে মানে সকাল 8টায় একটা বৃষ্টি শুরু হয়েছে এখনো চলছে 10টা পর্যন্ত, সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। খেয়াল করো এখন বাংলা চেনার কিছু উপায় আছে, ছোট ছোট কিছু ক্লু, ওগুলো তোমরা দেখে নিবে। এখন এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। মানে কি, ধরো সকাল 8টায় সে হাঁটা শুরু করেছে বা 7টায়, এখন সকাল 9টা বা 10টা। তাহলে সে টিকা শুরু করে এখনো চালিয়ে যাচ্ছে, সে কাজটি কিন্তু শেষ করে দেয়নি। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার সিন্স টিউজডে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, মানে মঙ্গলবারে তার জ্বর হয়েছিল, এখনো জ্বরটা ভালো হয়ে যায়নি, এখনো পর্যন্ত জ্বরে ভুগছে। আচ্ছা আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর্ম অর ফর প্লাস অবজেক্ট, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসাবে, আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট পার্সন হলে ফার্স্ট পার্সন হলে সেটা হচ্ছে হ্যাভ বিন। এবং কখন তুমি ফর বসাবে, কখন তুমি সিন্স বসাবে। ফর সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। For is used to talk about a period of time, for example 3 hours, 3 months, 12 years, etc. For can be used with all tenses, এবং এই ফরটাকে তুমি সকল টেন্সের সাথে ব্যবহার করতে পারবে। মূল কথা হচ্ছে ফর তুমি কখন ইউজ করবে, ফর তুমি তখন ইউজ করবে যখন তোমাকে একটা নির্দিষ্ট সময়ের পরিমাণটা উল্লেখ করে দিবে। 3 hours 3 ঘন্টা, এখানে একটা নির্দিষ্ট সময় এবং পরিমাণও বলে দিয়েছে, তখন তুমি ফর ইউজ করবে। অ্যান্ড সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে তোমাকে ওই কাজের সময়টা বলে দেবে যে কখন থেকে শুরু হয়েছে, কিন্তু তোমাকে পরিমাণটা বলবে না, তখন তুমি কি করবে, সিন্স ইউজ করবে। ফর এক্সাম্পল সানডে 6 জানুয়ারি মর্নিং এটসেট্রা, মানে ধরো তুমি রবিবারে একটা কাজ শুরু করেছো, সেটা এখনো চলছে, সেটা কত ঘন্টা এই ধরনের কিন্তু কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট সময়টা উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে তুমি সিন্স ইউজ করবে। এবং এই ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও 3 ধরনের সেন্টেন্স গঠন করা যায়, সেটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আগের মতোই তোমরা ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে যে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেম স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করব, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, আর সেন্টেন্সের শেষে কি যুক্ত করব, নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বাকি যে পার্টগুলি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ